আছেন? রথযাত্রা অনুষ্ঠান কেমন হচ্ছে? রথযাত্রা কেমন হয়েছে? আপনারা কে কে যোগদান করেছিলেন? হরে কৃষ্ণ। জগন্নাথের রথযাত্রা কলকাতা তথা বঙ্গভূমিতে চিরকাল চলে আসছে। আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম না, বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো ফুরিয়ে এলো বেলা। কার কার মনে আছে? কি এই কবিতা তোমরা পড়নি? দেখো কলকাতার কি অবস্থা হয়েছে, বাংলাদেশের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমাদের ভারতীয় সংস্কৃতিটা কিসের সংস্কৃতি? ভারতের সংস্কৃতির বৈশিষ্ট্য হচ্ছে ভগবত ভক্তি, ভগবানকে কেন্দ্র করেই আমাদের ভারতবাসীর জীবন, আমাদের বৈদিক সংস্কৃতি। কেননা মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। Can you tell them to mic, lower the mic, that's too loud. লব্ধা সুদূর লভমিদম বহু সম্ভবান্তে। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে বহু সম্ভাবনার পর এই মনুষ্য জীবন লাভ হয়, আর এই মনুষ্য জীবন প্রথমত অনিত্য, এবং প্রথম কথা হচ্ছে এটা দুর্লভ, এবং এই জন্মটা যে কখন, এই জীবনটা যে কখন শেষ হয়ে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই। তাই যারা ধীর, যারা প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন, তারা এই মনুষ্য জীবনের যথার্থ সদ্ব্যবহার করবে। কেন এই জীবন ছাড়া ব্রহ্ম জিজ্ঞাসা সম্ভব নয়। ব্রহ্ম জিজ্ঞাসা হচ্ছে আমি কে, আমি কে। আমি যদি সাধারণত যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনি কে, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমি, আমার এই নাম, আমি অমুকের পুত্র, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে পরিচয়, এই পরিচয়টা কি আমাদের প্রকৃত পরিচয়? কে কে মনে করেন যে এই পরিচয়টা আমাদের প্রকৃত পরিচয় নয়? হাত তুলুন। খুব ভালো, সুন্দর। এই দেহকে কেন্দ্র করে আমাদের যে পরিচয় সেটা আমাদের প্রকৃত পরিচয় নয়। আমাদের প্রকৃত পরিচয় আমাদের চিন্ময় স্বরূপ। আমার, আমি যে আত্মা তাকে জানা। দেহটা জড়, জড় সমস্ত, জড় হচ্ছে অচেতন। এখন এই অচেতন জড় শরীরে চেতনা কেন এসেছে? আমি যদি এই প্রশ্নটা করি এই জড় শরীরে চেতনা কেন এসেছে, তাহলে আপনাদের উত্তরটা কে কে দিতে পারবেন? এই জড় শরীরে চেতনা কিভাবে এসেছে, কেন এসেছে? হ্যাঁ, আচ্ছা, অনেকে জানেন, অনেকে জানেন না। আচ্ছা, জড় শরীরে চেতনা কতক্ষণ থাকে? যতক্ষণ এই শরীরে জীবন আছে, তাই নয় কি? জীবনটা কখন, জীবনটা শেষ হয়ে যায় যখন, তখন তাকে আমরা কি বলি? মৃত্যু। অর্থাৎ যখন মৃত্যু হয়
তখন এই শরীরে চেতনা থাকে? আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি মৃত্যু কেন হয়, কখন হয়, তাহলে কি উত্তর হবে? এই উত্তরটা কে কে দিতে পারবেন? আচ্ছা, এই উত্তরটা কে কে জানতে চান, হাত তুলুন। ওকে, যখন কারুর মৃত্যু হয় তখন যদিও শরীরটা সেখানে পড়ে থাকে, আমরা কি বলি? ও চলে গেছে, তাই না? দেহ ত্যাগ করেছে, দেহটা ত্যাগ করেছে, দেহ ত্যাগ করেছে। এখন কে দেহ ত্যাগ করলো, দেহটা কে ত্যাগ করেছে, এই উত্তরটা কে কে জানেন? এই উত্তরটা কে কে জানতে চান? আর কে কে আলস্য ভরে হাত তুলছেন না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যার উপস্থিতির ফলে শরীরে জীবন থাকে বা চেতনা থাকে, সে হচ্ছে প্রকৃত আমি, তাই নয় কি? সেই হচ্ছে সেই প্রকৃত ব্যক্তি। তো সে যখন চলে যায় তখন শরীরে আর জীবন থাকে না, শরীরে আর চেতনা থাকে না। তাহলে এখন যদি আমি জিজ্ঞাসা করি যে আমাদের প্রকৃত স্বরূপে আমরা কি, আমাদের প্রকৃত স্বরূপে আমরা কে, কে কে উত্তর দিতে পারবেন? অনেক হাত উঠেছে, ভালো। নাকি আমি আরেকবার বুঝিয়ে দেব, আরেকবার বোঝাবার চেষ্টা করব? আচ্ছা, দেহটার যখন মৃত্যু হয় তখন আমরা কি বলি? আমরা কি বলি? যে উনি চলে গেছেন, উনি দেহ ত্যাগ করেছেন, বলি না? ও পরলোকগত হয়েছে, পরলোকগত হয়েছে। কে হয়েছে? দেহটা হয়েছে না অন্য কেউ? কে হয়েছে, কে চলে গেছে? যার চলে যাওয়ার ফলে দেহটার মৃত্যু হয়েছে। এটা খুব সরল প্রশ্ন, কিন্তু এর উত্তরটা অত্যন্ত জটিল। কিন্তু যখন উত্তরটা আমরা পেয়ে যাই তখন সেটা সরল হয়ে যায়। এখন আমরা যদি, আমি যদি বলি যে আত্মার উপস্থিতির ফলে দেহে জীবন থাকে, আত্মার যখন দেহ, আত্মা যখন দেহ থেকে চলে যায় তখন দেহের মৃত্যু হয়, আচ্ছা এটা কে কে মেনে নিয়েছেন? আচ্ছা, তাহলে এখন আমি জিজ্ঞাসা করি যে আমাদের স্বরূপে আমরা কে? আচ্ছা, কে কে মেনেছেন যে আমাদের স্বরূপে আমরা আত্মা? অনেক ধন্যবাদ। দেখুন, এই সরল সত্যটাকে তুলে ধরার জন্যই আমাদের সমস্ত প্রচেষ্টা। ইসকনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার প্রকৃত পরিচয়টা জানিয়ে দেওয়া। এখন আমরা যদি আরেকটু এগোতে চাই, এখন আমরা এটা তো মেনে নিলাম যে আমাদের স্বরূপে আমরা আত্মা। আচ্ছা, এখন এই আত্মা কি জড় জগতের বস্তু, না আত্মা অন্য কোনো জগৎ থেকে এসেছে? কে কে মনে করেন যে আত্মা অন্য জগৎ থেকে এসেছে? আচ্ছা আচ্ছা, এখন যদি আমি জিজ্ঞাসা করি আত্মার স্বরূপটা কি? আত্মার জন্ম হয়, জন্ম কার হয়? ভেরি গুড, আমি অনেক শুনতে পাচ্ছি, দেহের। দেহের জন্ম কখন হয়? দেহের জন্ম কখন হয়? যখন আত্মা একটা নতুন দেহ গ্রহণ করে, ধারণ করে, তখন আমরা বলি জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? দেহটির জন্ম হয়েছে। আর আত্মা যখন দেহটি ছেড়ে চলে যায় তখন আমরা বলি মৃত্যু হয়েছে। কার মৃত্যু হয়েছে? দেহের মৃত্যু হয়েছে। তাহলে আত্মার কি জন্ম হয় না মৃত্যু হয়? হ্যাঁ, এই কথা দেখুন ভগবদ গীতায় ভগবান অত্যন্ত সরলভাবে বুঝিয়ে দিয়েছেন। এই যে কথাগুলি আমি এখন বললাম এগুলি সমস্ত ভগবদ গীতার কথা। ভগবদ গীতা হচ্ছে সমস্ত বেদের সারাতিসার। এই ভগবদ গীতা কার থেকে আমরা পেয়েছি? কে কে জানেন ভগবদ গীতা কে দিয়েছেন?
আচ্ছা, ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। গীতা, গীত, ভগবান গেয়েছেন, গেয়েছেন, এটা ভগবান যেন সঙ্গীতের মতো এটা গেয়েছেন, ভগবদ গীতা। এই যে অপূর্ব জ্ঞানগর্ভ যে যে তত্ত্ব, সেটি ভগবান আমাদেরকে স্বয়ং দান করেছেন। এবং তিনি কিভাবে দান করেছেন? তিনি প্রথমেই এই যে তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞানের শুরুতেই ভগবান এই বস্তুটি নির্ণয় করেছেন, এই তত্ত্বটি নির্ণয় করেছেন। ন জায়তে মৃয়তে বা কদাচিন, আত্মার কখনো জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না। ভগবান আরো বলছেন, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, এই আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, কোনো অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না। নৈনং দহতি পাবকঃ, এই আত্মাকে আগুন দিয়ে পোড়ানো যায় না। ন চৈনং ক্রেলয়ন্ত অপ, এই আত্মা জল দিয়ে ভেজানো যায় না। নায়ং শোষয়তি মারুতঃ, বা বায়ু এই আত্মাকে শুকোতে পারে না। দেহটাকে অস্ত্র দিয়ে কাটা যায়, দেহটাকে আগুন দিয়ে পোড়ানো যায়, দেহটাকে জলে ডোবানো যায়, দেহটা বায়ু দিয়ে শুকিয়ে যায়, কিন্তু আত্মা এর দ্বারা প্রভাবিত নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে দেহটাকে কেন্দ্র করে আত্মা এই জড়জগতে কার্যকলাপ করছে। এখন অনেক রকম দেহ রয়েছে, 84 লক্ষ দেহ রয়েছে, তার মধ্যে আছে জলচর, স্থাবর, প্রথমত স্থাবর এবং জঙ্গম। এক রকমের দেহ আছে যেগুলি স্থাবর, মানে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে, চলতে পারে না, সেই সেই দেহগুলি কোন দেহ? গাছপালা, গাছপালাগুলি হচ্ছে স্থাবর। আর অন্যরকম আরেকটি দেহ আছে, সেগুলি হচ্ছে জঙ্গম, জঙ্গম মানে চলনশীল, যেগুলো চলে, ঘোরাফেরা করে, কীট পতঙ্গ, পশু পাখি, সরীসৃপ, মানুষ, এরা সব জঙ্গম। এবং তাদের মধ্যে অনেকে জলচর, অনেকে স্থলচর, তার মধ্যে আবার কেউ কীট পতঙ্গ শরীর, কারো কৃম পশু পাখির শরীর, এইরকম 80 লক্ষ বিভিন্ন রকমের শরীর রয়েছে। আর 4 লক্ষ শরীর হচ্ছে মানুষের শরীর। আর এই যে মানুষের শরীর, সেই মানুষের শরীরও আবার বিভিন্ন পর্যায়ে পড়ে, অসভ্য শরীর, অসভ্য মানুষ, অর্ধসভ্য মানুষ, আর সভ্য মানুষ। এই সভ্যতার মাপকাঠিটা কি, কিসের পরিপ্রেক্ষিতে এই সভ্যতার বিচার হচ্ছে? ভালো কাপড় চাপড় পরা, ভালো বাড়ি গাড়ি চড়া, এটাই কি সভ্যতার বিচার? না, আমাদের বেদের যে সভ্যতার বিচার, সেই বেদের সভ্যতার বিচার হচ্ছে যারা শাস্ত্র তত্ত্ব জ্ঞান আলোচনা করার সভায় বসতে পারে, যেই সভায় এই আত্মতত্ত্ব জ্ঞান আলোচনা হয়, তারা হচ্ছে সভ্য। আর যারা ভগবত তত্ত্ব নিয়ে আলোচনা করে না, করতে পারে না, তারা হচ্ছে অসভ্য। আর যারা বেদ মানে কিন্তু বেদের আচরণ করে না, তারা হচ্ছে অর্ধসভ্য। এখন আমরা যদি প্রশ্ন করি, আপনারা কি অসভ্য হতে চান, অর্ধসভ্য হতে চান, না সভ্য হতে চান? কে কে সভ্য হতে চান?
ও সকলেই সভ্য হতে চান, খুব ভালো, আমার খুব ভালো লাগছে যে আপনাদের কাছ থেকে এরকম রেসপন্স পেয়ে। তাহলে এই যে সভা, এই সভাতে আমরা কিসের আলোচনা করব? আমরা এই সভাতে আমাদের যে প্রকৃত স্বরূপ, সেই স্বরূপ সম্বন্ধে আলোচনা করব। যারা সেই আলোচনা করতে পারে, যারা সেই আলোচনা বুঝতে পারে, তারাই হচ্ছে সভ্য এবং তাদেরই মানব জীবন সার্থক হয়েছে। তাহলে এখন যদি আমি প্রশ্ন করি, আচ্ছা আমি আরেকবার যাচাই করে নিতে চাই, আপনারা কে কে মেনে নিয়েছেন যে আপনাদের স্বরূপে আপনারা আত্মা? খুব সুন্দর। কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি, এই শরীরের সঙ্গে আত্মার সম্পর্কটা কিসের, কিরকম? এই শরীরের সঙ্গে আত্মার সম্পর্ক আছে? আপনার শরীরের সঙ্গে আপনার সম্পর্ক আছে? আচ্ছা আপনি কে? ভেরি গুড, আপনি আত্মা। আপনার শরীরের সঙ্গে আপনার সম্পর্ক আছে? আছে না নেই? আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আমি প্রশ্ন করব, কে কে মনে করেন যে আপনার শরীরের সঙ্গে আপনার সম্পর্ক আছে, হাত তুলুন। খুব ভালো। সেই সম্পর্কটা কিরকম? সেই সম্পর্ক সম্বন্ধেও ভগবান বলছেন ভগবদ গীতায় যে জীর্ণানি বাসাংশি যথা বিহায় নবানি গৃহাতি নর অপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। জীর্ণানি বাসাংশি, বসন, বসন মানে বস্ত্র, কাপড়, পোশাক। জীর্ণ মানে পুরনো হয়ে যাওয়া। পোশাকটা যখন পুরনো হয়ে যায়, কাপড়টা যখন নোংরা হয়ে যায়, তখন আপনাকে সেই কাপড়টাই পরে থাকেন? কাপড়টা পুরনো হয়ে গেলে, নোংরা হয়ে গেলে সেই কাপড়টা পরে থাকেন? যেমন সেই কাপড়টাকে ছেড়ে, আপনার কাপড়টা ছেড়েই কি ওইভাবেই থাকেন, না কাপড়টা ছেড়ে একটা নতুন কাপড় পরেন, অন্য কাপড় পরেন, তাই না? ঠিক তেমনই এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, এই শরীরটা যখন পুরনো হয়ে যায়, এই শরীরটায় যখন আত্মার বসবাসের আর সম্ভাবনা থাকে না, আত্মা যখন আর শরীরটাকে থাকতে পারে না, তখন আত্মা এই শরীরটা ছেড়ে চলে যায় এবং তখন কি করে, সে আরেকটা শরীর ধারণ করে। নবানি গৃহাতি নর অপরাণি, আরেকটা নতুন শরীর ধারণ করে। তাহলে এখানে আমরা কি জানতে পারলাম, আমাদের শরীরের সঙ্গে আমাদের সম্পর্কটা কিরকম? আমরা যে কাপড়টা পরে আছি সেই রকম, তাই না? কাপড়টা কি আমি? এই যে কাপড়টা আমি পরে আছি এটা কি আমি? যে কাপড়টা আপনারা পরে আছেন সেটা কি আপনি? তাহলে আপনি কে? এই কাপড়টা আপনি পরে আছেন, ঠিক তেমনি দেহটা কে আত্মা ধারণ করে আছে, যেন একটা পোশাকের মতো আত্মা এই শরীরটাকে পড়ে আছে। তাহলে এখন বোঝা গেল আত্মার সঙ্গে শরীরের কি সম্পর্ক, বা উল্টোভাবে বলবো আমি, শরীরের সঙ্গে আত্মার কি সম্পর্ক? আচ্ছা এখন আপনাদের, আপনারা কে কে অমর হতে চান? আমরা বলি না মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তাই না? কেউ মরতে চায় এখানে? কেউ মরতে চায়? লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আমরা প্রকৃতপক্ষে আমরা কেউই মরতে চাই না, আমরা সকলেই অমর হতে চাই না? তা না হলে ডাক্তারের কাছে এত পয়সা খরচ করে যাচ্ছি কেন, এত পয়সা খরচ করে ওষুধ কিনছি কেন? কেন করছি? বেঁচে থাকার জন্য। হ্যাঁ, কোনো রোগ হলেই সঙ্গে সঙ্গে আমরা ছুটছি রোগটা সারাবার জন্য, কেননা হ্যাঁ এই রোগের মাধ্যমে আমাদের মৃত্যুর সম্ভাবনা। হ্যাঁ, তাহলে কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। অর্থাৎ সকলে অমর হতে চায়, সকলে অমর হতে চায়। হ্যাঁ, আচ্ছা তাহলে এখানে যদি আমরা বিচার করি, আত্মার মৃত্যু হয়,
আত্মার মৃত্যু হয় না। আপনি কে, শরীর না আত্মা? আত্মা। আচ্ছা, আত্মার মৃত্যু হয় না, আপনি আত্মা, তাহলে আপনার মৃত্যু হবে? হ্যাঁ, হবে কি হবে না? না, ভেরি গুড। তাহলে দেখলে কত সহজে আমরা অমরত্ব লাভ করতে পারি। হ্যাঁ, সেই জন্য এই যে বৈদিক তত্ত্বজ্ঞান, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে অমৃত। শৃণন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আমাদের বেদে এই কথাটি বলা হচ্ছে যে এই সকলে, আমরা সকলে অমৃতের পুত্র। আমরা যদি অমৃতের পুত্র হই, তাহলে কি আমাদের মৃত্যু হবে? তবে একটা জিনিস, যে আমাদের পিতার সঙ্গে আমাদের পরিচয়টা স্থাপন করতে হবে। পিতার সঙ্গে পরিচয় যদি না স্থাপন হয়, তাহলে কি আমরা আমাদের প্রকৃত পরিচয় লাভ করতে পারবো? পারবো না। এখন যদি আমি প্রশ্ন করি যে আমাদের পরম পিতা কে, আমাদের পিতা কে? হ্যাঁ, ভগবান। এই দেহের পিতা মাতা আছে, এই দেহটার পিতা মাতা আছে, তাকে আমরা জানি, তাকে আমরা চিনি। কিন্তু আত্মার পিতা কে, আত্মার মাতা কে? হ্যাঁ, এই আমাদের শাস্ত্রে বলা হচ্ছে আত্মার পিতা হচ্ছে বেদ, পিতা হচ্ছেন শ্রী গুরুদেব, আর আত্মার মাতা হচ্ছে বেদ, বেদ ও মাতা। পিতা মাতার মাধ্যমে আমাদেরকে নতুন জন্ম দান করছেন। কিসের জন্ম? আত্মার জন্ম। তাই জন্য এই যে মানুষের শরীর, যারা উচ্চ স্তরের মানুষ, হ্যাঁ, যারা এই আত্মতত্ত্বজ্ঞান লাভ করতে চায়, হ্যাঁ, তাদেরকে দ্বিতীয় জন্ম গ্রহণ করতে হয়। তাই তাদের বলা হয় দ্বিজ, দ্বিজ, দ্বিতীয়বার যার জন্ম হয়, দুবার যার জন্ম হয়েছে। সাধারণত লোকেরা মনে করে যে দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ মানে হচ্ছে যার ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে সে ব্রাহ্মণ। কিন্তু আমাদের শাস্ত্রে বলা হচ্ছে না, তা নয়। বলা হচ্ছে জন্ম না জায়তে শূদ্র, জন্ম অনুসারে সে যেই হোক না কেন, সে শূদ্র। সংস্কারাৎ ভবতি দ্বিজ, সংস্কারের মাধ্যমে। এই সংস্কারটা কি? সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ করার মাধ্যমে বৈদিক তত্ত্বজ্ঞান লাভ করা, তার ফলে দ্বিজত্ব, দ্বিতীয় জন্ম লাভ হচ্ছে। সংস্কারাৎ ভবতি দ্বিজ, তখন বেদ অধ্যয়ন করার যোগ্যতা লাভ হয়। বেদ পাঠাত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। এবং যখন ব্রহ্মকে, পরম তত্ত্বকে, আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান যখন লাভ হয়, তখন তাকে বলা হয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণত্ব জন্ম অনুসারে হয় না, এটা গুণ কর্ম বিভাগস্য। ভগবান গীতাতে বলছেন যে চাতুর্বর্ণং মায়া সৃষ্ট, চারটে বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চাতুর্বর্ণং মায়া সৃষ্ট, আমি সৃষ্টি করেছি। গুণ কর্ম বিভাগস্য, গুণ এবং কর্ম অনুসারে। এখন এই তত্ত্বজ্ঞানের মাধ্যমেই আমাদের জীবনের প্রকৃত সদ্গতি লাভ হয়। আজকে শিল প্রভুপাদের কৃপার প্রভাবে সারা পৃথিবী জুড়ে এই বৈদিক তত্ত্বজ্ঞান প্রচারিত হচ্ছে। শুধু কলকাতায় বা বঙ্গভূমিতে বা ভারতবর্ষেই নয়, পৃথিবীর সমস্ত জায়গাতে এই বৈদিক জ্ঞানের প্রচার হচ্ছে, এবং তার ফলে হাজার হাজার মানুষ এই তত্ত্বজ্ঞান লাভ করে তাদের মনুষ্য জন্ম সফল করছে। শুধু এটি সম্ভব হয়েছে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল প্রভুপাদের কৃপার প্রভাবে। এবং এই যে ইসকন সংস্থা, এই ইসকন সংস্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান সকলকে প্রদান করা।
আজকে যদি আমরা এখানে প্রশ্ন করি যে এই বৈদিক তত্ত্বজ্ঞান আপনারা কে কে লাভ করেছেন, হাত তুলুন। আচ্ছা, যারা লাভ করেছেন তারা কিভাবে লাভ করেছেন? ইসকনের সান্নিধ্যে আসার ফলে লাভ করেছেন, না ইসকন ছাড়া এই জ্ঞান লাভ হয়েছিল? ইসকনের সান্নিধ্যে আসার ফলে কার কার এই জ্ঞান লাভ হয়েছে? হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিল প্রভুপাদের কৃপার প্রভাবেই আমরা এই জ্ঞান লাভ করতে পেরেছি। ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমার এই জ্ঞান ছিল না, আমার স্বরূপে যে আমি আমার শরীর নই, আমার স্বরূপে যে আমি আত্মা সেটা আমার জানা ছিল না। আমি ভগবদ গীতা পড়েছি এ পথে আসার আগে, শিল প্রভুপাদের চরণাশ্রয় করার আগে, কিন্তু ভগবদ গীতার প্রকৃত যে নির্দেশ, প্রকৃত যে তত্ত্ব সেটা আমি বুঝতে পারিনি। শিল প্রভুপাদের সান্নিধ্যে আসার ফলে আজকে আমি জানতে পেরেছি, এবং আমি দৃঢ় নিশ্চয় যে আপনাদের সকলেরও সেই তাই হয়েছে। শিল প্রভুপাদের সান্নিধ্যে আসার আগে, শিল প্রভুপাদের শিক্ষার সান্নিধ্যে আসার আগে এই জ্ঞান আপনাদেরও ছিল না। আজকে শিল প্রভুপাদের কৃপায় আমরা সকলে এই জ্ঞান লাভ করার সুযোগ পাচ্ছি, এবং এই জ্ঞান লাভ করার ফলে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এবং আজকে সারা পৃথিবী জুড়ে এটা হচ্ছে। একটা সময় ছিল যখন আমি কলকাতাতে অনেক সময় থাকতাম, কলকাতা মায়াপুরেই আমি অধিকাংশ সময় থাকতাম। এখন কলকাতায় বছরে একবার দুবার আসার সম্ভব হয়, কেননা বিদেশে এত কাজ রয়েছে, এত মানুষ এই জ্ঞান লাভের প্রয়াসী, তাই তাদের কাছে এই জ্ঞানটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের জায়গায় জায়গায় ঘুরে বেড়াতে হয়। অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে আমি এত ভ্রমণ করছি বলে, কিন্তু কি না করে তো উপায় নেই। যে আমরা মুষ্টিমেয় কয়েকজন যারা আছি ইসকনে, আমাদের প্রচার করতে হচ্ছে। তবে মহাপ্রভু কি নির্দেশ দিয়েছেন? ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। যাদের এই ভারত ভূমিতে মনুষ্য জন্ম লাভ হয়েছে তাদের কি করা কর্তব্য, তাদের কি করণীয়? জন্ম সার্থক করি করো পর উপকার। এই যে পর উপকার, সেই পর উপকারটা কীরকম? হ্যাঁ, পর উপকারটা শুধু ওই খেতে দেওয়া, পড়তে দেওয়া, চাকরি জোগাড় করে দেওয়া, এটাই কি পর উপকার? এটাও আমরা করছি। যেমন এখানে আজকে হাজার হাজার মানুষকে প্রসাদ দেওয়া হচ্ছে, অন্নদান করা হচ্ছে। আমরা কেবল অন্নদান করছি না, আমরা ভগবত প্রসাদ প্রদান করছি। আমরা অনেক মানুষকে এই পথে অগ্রসর হওয়ার বাণী পৌঁছে দিচ্ছে, এবং সেইটাই হচ্ছে প্রকৃত পরোপকার। প্রকৃত পরোপকার তখনই হয় যখন প্রকৃত সমস্যার সমাধান হয়। এই জগতে সবচাইতে বড় সমস্যাটি কি? এই জগতে সবচাইতে বড় সমস্যা হচ্ছে মৃত্যু, তাই নয় কি? সমস্ত সমস্যাগুলি ওই মৃত্যুকে কেন্দ্র করে। কিন্তু আমরা যদি এই তত্ত্বজ্ঞান লাভ করতে পারি, তখন আমরা মৃত্যুকে জয়, অনায়াসে মৃত্যুকে জয় করতে পারি। যে কথা আমি আগে বললাম যে এই জ্ঞান লাভের ফলে আমরা অমৃতত্ব লাভ করি, আমরা অমর হয়ে যাই। কারণ আমরা প্রকৃত স্বরূপে আমরা সকলেই অমর, আমাদের স্বরূপটাকে ভুলে যাওয়ার ফলেই আমরা মরণশীল হয়েছি। যেহেতু আমরা এই শরীরটাকে আমার স্বরূপ বলে মনে করছি, এবং তাই যখন শরীরটা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে, তখন আমি ভাবছি এই শরীর আমার মৃত্যু হলো, আমার মৃত্যু হলো। যেহেতু আমার এই পরিচয়টা কেবল এই শরীরটাকে কেন্দ্র করে, তাই আমি মনে করছি আমার মৃত্যু হবে বা আমার মৃত্যু হলো। কিন্তু আমি যদি জানতে পারি এই শরীরটা আমার একটা বাহ্যিক আবরণ, সেই আবরণটাকে ছেড়ে আমি আমার প্রকৃত স্বরূপে যখন আমি অধিষ্ঠিত হতে পারি,
তখনই আমাদের জীবন সার্থক হয়। আজকে আমি একটু কীর্তন করে আমার বক্তব্য এখানে শেষ করব। আমি একটু সংক্ষেপেই শেষ করছি, কেননা আমি দেখছিলাম যে অন্যান্য প্রোগ্রামগুলো একটু পিছিয়ে গেছে। তো যাই হোক, আমি